নমস্কার বন্ধুরা, আজ আমি ভগবান বিষ্ণুর একটা মূর্তি বানিয়ে দেখাবো। এটা কমিশন ওয়ার্ক। তো যার বাড়িতে মূর্তি বসবে তিনি যেরকম চেয়েছেন তার উপরেই ভিত্তি করে আমরা এই মূর্তিটা বানাচ্ছি। দেখুন, স্টেপ বাই স্টেপ এটা হাইরিলিপে তৈরি করা হচ্ছে, একটা দেয়ালের মধ্যে লাগিয়েই তৈরি করা হচ্ছে, যেহেতু পিছনের ব্যাকগ্রাউন্ডটা প্লেন হবে। এবার প্রথমে মাটি দিয়ে এটা তৈরি করা হচ্ছে, ভেতরে বেশি কিছু নেই, শুধুমাত্র মাটি এবং সেইটাকে স্ট্রাকচার দাঁড় করিয়ে নেওয়া হয়েছিলো তার দিয়ে, তারপরে সেটাকে বানানো হচ্ছে। দেখুন স্টেপ বাই স্টেপ কীভাবে ভগবান বিষ্ণুর একটা মূর্তি আমরা তৈরি করে ফেলছি। এখানে তার বর্ণনা দেওয়া হচ্ছে এবং কীভাবে স্টেপ বাই স্টেপ করা হচ্ছে, আপনারা একটু দেখুন মন্দির। দেখুন তার বার করা আছে, আপনারা এগুলোকে দেখতে থাকুন, দেখলে বুঝে যাবেন। এর আগে যে মডেলগুলো বানিয়েছিলাম সেখানে আরও ডিটেলস বলা আছে, প্রতিবারে ওই একই মডেলের আমি বারবারভাবে বলি না। তো আপনারা যদি পারেন, দেখুন হাতগুলো যেহেতু লাগানো হবে, ছোটো ছোটো হাত, তো এগুলো তলাই ছোটো করে বানিয়ে নেওয়া হয়েছে এবং ওখানে গিয়ে লাগানো হবে। এগুলোর ফিনিশিংগুলো করে নেওয়া হচ্ছে, নিয়ে ওখানেই লাগানো হবে, কারণ ওখানে বানানো যাবে না, সে জায়গাটা ছোটো, এখানে নিচেতেই এগুলো বানিয়ে নেওয়া হচ্ছে। আশা করি আমাদের চ্যানেল আপনাদের ভালো লাগছে। আপনারা লিখুন যদি কিছু জানতে চান, ভালো লাগে যদি আপনারা কিছু লেখেন। দেখুন এই হাতগুলোকে সব জোড়া হচ্ছে এখানে, তারপরে আবার ফিনিশ করা হবে। রবিন, অমিত, এরা এই সাপটাকে এবং বিষ্ণু ভগবানের সমস্ত অর্নামেন্টাল ডিজাইনগুলো করবে। দেখুন
করি বন্ধুরা আপনারা বুঝতে পাচ্ছেন এবার এটা ডাইজ নেওয়া হবে, তাই জন্য এটা শুইয়ে ফেলা হয়েছে। এবং এটা শুইয়ে ফেলে যেখানে যেখানে ফিনিশ করার আছে সেগুলো সব করে দিচ্ছে অমিত। ডিটেলিংগুলো বার করা হয়েছিল, আপনারা দেখেছেন কীভাবে। এখানে সাপ যেটা বানানো হয়েছে দেখুন, একটু অন্য ধরনের সাপ, সচরাচর এরকম সাপ হয় না, কিন্তু পার্টির বা যার মডেল তার ইচ্ছা যে এরকম ধরনের সাপ বানায়, তিনি আমাদেরকে এই ধরনের সাপ বানানোর জন্য বলেছে, তো আমরা এরকম বানিয়েছি। বন্ধুরা আপনাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগলো, আবার দেখা হবে পরের ভিডিওয়। নমস্কার।